আসসালামু আলাইকুম, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কানে তীব্র ব্যথা হলে আপনি ঘরোয়া উপায়ে কিভাবে এই কানের ব্যথা কমাতে পারেন এই বিষয়টি। এই জন্য আপনার লাগবে রসুন এবং তিলের তেল। আপনি এই রসুন এবং তিলের তেল কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই জন্য আপনার একটা চামচ লাগবে। এই চামচে আপনি কি করবেন, এই যে আনুমানিক অর্থাৎ 2 চামচ পরিমাণ আপনি এই তিলের তেল নেবেন। এটি তিলের তেল, আমি দেখিয়ে দিচ্ছি, এই এরকম 2 চামচ তিলের তেল নিলেন। এবং এই রসুনগুলো আপনার কয়েক কোয়া রসুন নিতে হবে। আপনি অনুমান করে 5 থেকে 7 কোয়া রসুন নিতে পারেন। এই 5 থেকে 7 কোয়া এরকম রসুন নিয়ে আপনি এটি হালকা থেতু করে নিন। আমি থেতু করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই তিলের তেল এবং রসুন ব্যবহার করে কানের তীব্র ব্যথা কমাতে পারেন অতি সহজে। এটি একটি ঘরোয়া উপায়ে আপনি এই কানের ব্যথা কমাতে পারেন। তো এজন্য আপনার করতে হবে, এই থেতু করা রসুন হালকা থেতু করে নেবেন। এই যে এরকম হালকা থেতু করে নিয়ে 2 চামচ থেকে 3 চামচ তিলের তেল নিতে পারেন। নিয়ে 5-7 কোয়া রসুন হালকা থেতু করে এভাবে আপনি এখানে দিয়ে দিন। দিয়ে দিয়ে এটি 2 থেকে 3 মিনিট জাল করুন। যখন ফুটন্ত অবস্থায় এই তিলের তেল এবং রসুনের কষ একসঙ্গে মিক্সড হয়ে যাবে তখন এটি নামিয়ে ফেলুন। এবং এই তিলের তেল এবং রসুন যে আপনি জাল করে উত্তপ্ত করবে এটি ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এই তিলের তেলটুকু সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে আপনি 2-1 ফোঁটা এই তিলের তেল আপনার ব্যথাযুক্ত কানে আপনি ব্যবহার করুন। তাহলে আশা করি খুবই দ্রুত তীব্র ব্যথা আপনার এই কানের ব্যথা চলে যাবে। আমরা অনেকেই রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অবগত আছি, আবার অনেকেই রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অবগত নয়। আপনি তীব্র কানের ব্যথা হলে আপনি এভাবে ঘরোয়া উপায়ে একদম সহজ উপায়ে এভাবে আপনি কানের ব্যথা কমাতে পারেন। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম কিভাবে তীব্র কানের ব্যথা আপনি এই তিলের তেল এবং রসুন ব্যবহার করে কমাতে পারেন এই বিষয়টি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।